হ্যালো এভরিওয়ান, আজ বলবো বুকের বাম পাশে চিনচিনে ব্যথা এটা কিসের লক্ষণ, কারণ এবং কিভাবে বুঝবেন এবং এর জন্য করণীয় কি হবে সমস্ত কিছুটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন। অনেকেই বলেন বুকের বাম পাশে মাঝে মাঝে চিনচিনে ব্যথা করে, কিছুক্ষণ হাঁটলে হাঁপিয়ে যান, কিংবা বুক জ্যাম হয়ে আছে বলে মনে হয়। এটা কি হার্টের সমস্যার কারণে নাকি অন্য কোনো কারণে আছে? বুকের বাম পাশে ব্যথার কারণ হলো, বুকের বাম পাশে ব্যথা সাধারণত চারটি কারণে হতে পারে, যেমন ISD বা হার্টের রক্তনালীতে চর্বি জমা, হার্ট অ্যাটাক হওয়া, প্যানিক অ্যাটাক এবং গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির সমস্যা, এগুলির কারণে হয়ে থাকে। ইসকেমিক হার্ট ডিজিজ যেভাবে বুঝবেন, সাধারণত আমরা হৃদরোগ বলতে যা বুঝি সেটাই ইসকেমিক হার্ট ডিজিজ। এই রোগে হৃৎপিণ্ডের রক্তনালীতে চর্বি জমে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, এর ফলে ব্যথা হয়। সাধারণত এই রোগ 40 বছরের আগে হয় না এবং যাদের হয় তাদের অধিকাংশ উচ্চ রক্তচাপ থাকে। তাই কারো যদি বয়স 40-এর বেশি হয় এবং বুকে চিনচিনে ব্যথা করে এবং তার উচ্চ রক্তচাপও থাকে, তবে হৃদরোগের কথা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে কিছুক্ষণ ভারী কাজ কিংবা হাঁটাহাঁটি করলে বা সিঁড়ি বেয়ে উঠলে বুকে ব্যথা শুরু হয়, ব্যক্তি হাঁপিয়ে ওঠেন, শ্বাস নিতেও কষ্ট হয়, বুক ধরধর করে, ব্যথা বাবাউ ও ঘাড়ের দিকে যেতে পারে, সঙ্গে ঘেমে উঠতে পারে শরীর। কিছুক্ষণ পর এই ব্যথা চলে যাবে, এমনটা দুই একদিন পরপর হতে পারে। আবার অনেক সময় বেশি খেলেও তীক্ষ্ণ একটা ব্যথা হয়, এর কারণ হলো খাওয়ার পরপরই ভারী কাজ করা কিংবা হাঁটাহাঁটি করা, তখন হার্টের অধিক পরিমাণ রক্ত সঞ্চালনের দরকার হয়। তবে যাদের ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে তাদের রক্ত সঞ্চালন কম হয়, এই কারণেও ব্যথা হয়। এই কারণে যদি হয়ে থাকে তাহলে এর জন্য করণীয় হবে হার্ট বিশেষজ্ঞ তথা কার্ডিওলজিস্ট দেখাতে হবে, ACG ইকোকার্ডিওগ্রাম, রক্তে চর্বির পরিমাণ দেখতে হবে। যদি প্রেশার বেশি থাকে তবে তা নিয়ন্ত্রণে রাখতে মেডিসিন নিতে হবে এবং হার্টের উপর চাপ কমানোর ওষুধও খেতে হবে। কোলেস্ট্রল কমানোর ওষুধ এবং রক্ত চলাচল সচল রাখার ওষুধও খাওয়া প্রয়োজন হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া এসব ওষুধ বন্ধ করা যাবে না। সেই সঙ্গে চর্বি জাতীয় খাবার, লবণ, ধূমপান, অ্যালকোহল ইত্যাদি বাদ দিতে হবে। হার্ট অ্যাটাকজনিত বুকে ব্যথা সাধারণত 40 বছরের নিচে হার্ট অ্যাটাক হতে দেখা যায় না, তবে এর ব্যতিক্রম এখন দেখা যাচ্ছে। যাদের হার্ট অ্যাটাক হয় তাদের সাধারণত আগে থেকেই হাই ব্লাড প্রেশার কিংবা রক্তনালীজনিত ইসকেমিক হার্ট ডিজিজ থেকে থাকতে পারে। অধিকাংশ হার্ট অ্যাটাক রোগীর ইতিহাস নিয়ে জানা যায়, যেদিন হার্ট অ্যাটাক হয়েছে সেদিন কিংবা আগের দিন তারা প্রেশারের ওষুধ খাননি, এই কারণেও হার্ট অ্যাটাক হতে পারে। এমন অনেকে আছেন যাদের যে উচ্চ রক্তচাপ বা আগে থেকে হৃদরোগ আছে, তারা তার ডাক্তারের কাছে না যাওয়ার আগে জানতেই পারেন না। তাই অনেকে বলে সকালে সুস্থ দেখলাম হঠাৎ ঘুরে পড়ে মরে গেল মানুষটা। হার্ট অ্যাটাকের ব্যথা যেভাবে বুঝবেন, হঠাৎ খাবারের পর কিংবা কোনো জার্নি করার পর কিংবা হাঁটাহাঁটি বা ভারী কাজের পর কিংবা উত্তেজনাবশত কারো সঙ্গে চেঁচামেচি করার পর বা বেশি দুশ্চিন্তার সময় বুকের বাম পাশে চাপ দিয়ে ব্যথা শুরু হয়। মনে হবে বুক জ্যাম হয়ে আছে, ব্যথা পর্যায়ক্রমে বাড়তেই থাকবে, ব্যথা পেটের দিকে, পিঠের দিকে, বাম বাহুর দিকে ও ঘাড়ের দিকে ছড়িয়ে পড়বে। ব্যথার তীব্রতায় রোগী দাঁড়ানোর থেকে বুক ধরে বসে যাবে কিংবা শুয়ে পড়বে, কপালে মুখে ঘাম দেখা দেবে, বমি বমি ভাব বা বমি হবে। ব্যথা কমবে না, বরং বাড়তেই থাকবে। সাধারণত ইসকেমিক হার্ট ডিজিজের ব্যথায় রোগী পিছনের কিছুতে হেলান দিয়ে বসলে ব্যথা কমে, তবে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্যথার তীব্রতা বাড়বে। তীব্র হার্ট অ্যাটাক হয়ে থাকলে সঠিক সময় চিকিৎসা করাতে না পারলে রোগী মারাও যেতে পারে। এর জন্য করণীয় হবে, যদি হার্ট অ্যাটাক হচ্ছে বুঝতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি চিকিৎসা হিসেবে 4টি অ্যাসপিরিন 75 mg ট্যাবলেট, 4টি গ্লোপিডোগেল 75 mg, 1টা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট ও অটোরভাস্টাটিন ট্যাবলেট পানিতে মিশিয়ে কিংবা রোগীকে দিয়ে চিবিয়ে খাইয়ে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্যানিক অ্যাটাকজনিত বুকে ব্যথা সাধারণত 40 বছর বয়সের কম যারা তাদের প্যানিক অ্যাটাক বেশি হয়।
এক্ষেত্রে রোগীর আগে থেকে উচ্চ রক্তচাপ বা অতিরিক্ত কোলেস্টেরলের রেকর্ড নাও থাকতে পারে। তারা অতিমাত্রায় দুশ্চিন্তা কিংবা কোনো কিছু নিয়ে ভয়ে থাকেন, সেটা হতে পারে পরীক্ষা ভিত্তি, জীবন নিয়ে ভিত্তি, এরাই প্যানিক অ্যাটাকে পড়েন। এতে হঠাৎ বুকে ব্যথা শুরু হবে, মনে হবে যেন বুক ছিঁড়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, রোগী বলবে কিংবা তার কাছে মনে হবে একটু পর সে মরে যাচ্ছে, অর্থাৎ তার ভেতর মৃত্যু ভয় বেশি কাজ করবে, হাতে পায়ে কাঁপুনিও আসতে পারে, বুক ধরধর করবে। এক্ষেত্রে ECG করলে নর্মাল রিপোর্টই আসবে। এর জন্য করণীয় হবে রোগীর সঙ্গে মন খুলে কথা বলে তাকে ভরসা দিতে হবে এবং সে সুস্থ হয়ে যাবে সেই নিশ্চয়তা দিতে হবে। যেহেতু এটি মূলত মানসিক, তাই পরে মানসিক রোগ বিশেষজ্ঞ দেখানো প্রয়োজন। এবার যেমন গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটিজনিত বুকে ব্যথা, এক্ষেত্রে ব্যথা বুকের বাম পাশে না হয়ে উপরিভাগে হবে, ব্যথায় জ্বালা পড়ার ভাব থাকবে, খাবারের পর ব্যথা বেড়ে যাবে, খাবারের সময়ও একটা প্রতিবন্ধকতা মনে হবে, বমিভাব হতে পারে। সাধারণত খাবারে অনিয়ম হলে বেশি ঝাল বা তেল জাতীয় খাবার খেয়ে ফেললে গ্যাস্ট্রাইটিস বেড়ে বুকে ব্যথা হতে পারে। হার্টের ব্যথায় যেমন বুক চিনচিন করে কিংবা ব্যথা বাউ ও ঘাড়ে ছড়ায়, গ্যাস্ট্রিকের ব্যথা তেমন হয় না। কারোর ক্ষেত্রে মনে হবে তার পেট পিঠ দুটোতেই তীব্র ব্যথা, বমির ভাব ও ঢেকুর আসবে। গ্যাস্ট্রাইটিসের ব্যথা যে কোনো বয়সেই হতে পারে। এর জন্য করণীয় হবে, গ্যাস্ট্রাইটিস জনিত বুকের ব্যথা সাধারণত অ্যান্টাসিড জাতীয় সিরাপ খেলে কমে যায়। এসব ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার, কারণ অনেক সময় আলসারের কারণেও হয়ে থাকে, সেটার চিকিৎসা পদ্ধতি আবার অন্যরকম। ধন্যবাদ।